Krishna. তোমাতে উপজি তোমাতে লয় হয় মহা জ্ঞানী হবলে এই কথা বিলাক জানে কিন্তু জি সকল লোকক মায়ায়ে মুহিত কৰি মন বিলাক মুহিত কৰি ৰাখিছে হে সকল অপণ্ডিত তেওঁলোকে এই বিলাক কথা বুজিবলৈ নিবিচাৰে আৰু কোনোবাই বুজালেও বুজিব নিবিচাৰে হন্তৰ ৰক্ষাৰ হেতু বহুবিধ ধৰা ৰূপ দুৰ্জনক বিনাশী বা বলে তোমাৰ চৰণ নাৱে গুখুজ মান করে সংখারক ভকত সকলে তোমালকে ভব সংখ্যাখন যে এখন বিশাল সাগরের সমুদ্র রূপতে ভাবিছা ভকত সকলে এই সমুদ্রখনক একটা গুরু খোঁজ বলে গণ্য করে অজ্ঞানী সকলে ভব সংখ্যাখন লই যাবর কারণে নাও বিচারি হাবাটুরি খায় কিন্তু যখন সন্ত যখন ভকত তেওঁলোকে এই সমুদ্রখন বা ভব সংখ্যাখন একটা গরু খোঁজর নিচিনা জ্ঞান করে থাকে ইয়াক পার হব কারণে গরু খোঁজ তো কোনে চিন্তা করে নাওয়ে লাগে নে হাকুয়ে লাগে যখন সন্ত যখন ভক্ত কারণে ভব সমুদ্র একুয়ে নয় তেওঁলোক কোনো ভব সমুদ্রর দুঃখ যন্ত্রণা স্পর্শ করবে কৃষ্ণ নামের নৌকা তেওঁলোকৰ হৃদয়ত বান্ধি থাকে গতি এই ভব সংসারখন একটা গরু খোঁজর দরে চিন্তা করে আর যখন মায়ার অধীন অজ্ঞানী লোক ভব সংসারত নাওবিহীন হিসাবে হাবুডুবু খাই ইয়াতে মৃত্যুবরণ করবলগা হয় হে রাম আপনি ভকতে তরি হঠাৎ গইল এরি তজুপাদ পদ্ম নৌকা দুই মুক্ত হইল বুলি যেতু তোমার চরণ এরই দুনাই হিতু পরই ভস্ত হুই তজু নামে মুখে লই হৃদয়ত রূপ ধরই হিহিজনে নিস্তরই সংসার করিবা অবতার হরিবা ভূমির ভার কিনু হইল আনন্দ আমার সন্ত সকলে প্রার্থনা করেছে তুমি এই জগতলে আহি অবতার গ্রহণ করে সমস্ত জীববিলাকর মনের দুঃখ পাতলাই আনন্দময় করে তোলা আর অসন্ত সকলে কৃষ্ণ জন্ম হওয়ার লগেলগে ভয়ত্বত নয় যে আমার মৃত্যুর দূত ওসর চাপি এই রাম তজু নাম মুখে লই হৃদয়ত রূপ ধরই হিহিজনে নিস্তরই সংসার পরিবাহ অবতার হরিবা ভূমির ভার কিনু হইল আনন্দ আমার তোমার পাবর খুঁজে অলঙ্কিত হইবে ভূমি ধজ ব্রজ দেখিব অঙ্কুশ তোমার চরণে আমি পরিয়া প্রণাম করু রক্ষা করা পরম পুরুষ ভগবন্তর চরণ যুগল ভক্ত সকলে পাঁচটা চিহ্ন দর্শন করে ধ্বজ ব্রজ পঙ্কজ অঙ্কুশ আর জপ এই ভগবন্তর পদত পাঁচটা তত্ত্বর দ্বারা পাঁচটা চিহ্ন আছে
সেই পাঁচটা চিহ্ন ভক্তসকলেহে সেই পঞ্চচিহ্ন দেখে আর দেখি পেলা সেই পঞ্চচিহ্নতে নামৰ দ্বারা তেওঁলোকে তাতে সেৱা সৎকার করে পরম আনন্দ উপভোগ করে। এই পঞ্চচিহ্ন ভকতর বাদে সন্তর বাদে আর বেলেগে উপলব্ধি করব নয়, তাকে কয় পঞ্চচিহ্ন সেবা। ধ্বজ ব্রজ পঙ্কজ অঙ্কুশ যবন, এই পাঁচটা চিহ্ন ভগবন্তর পদত জিলিকি আছে, সেইটুকু ইয়াত কৈছে। এ রাম তোমা এ রাম এহি মতে মাধব করিলা অনেক তুতি তি দখে হহিতে সৃষ্টি করে শুনিও কহবা হদ মহাভাগবত পদ কহে কৃষ্ণ কিঙ্কর শঙ্করে। এ রাম দেবরু দেবতা হরি জানিয়া যতন করি লয়ু এক হরণ কৃষ্ণ ত গাওয়া নাম গুণ গীত করিয়া একান্ত চিত্র তেবে থান পাইবা বৈকুণ্ঠত। কোনজন লোকে বৈকুণ্ঠ পাব? যিজনে দেবরু দেবতা হরি জানি পেলাই এক কৃষ্ণৰ শৰণ লৈছে, তেওঁৱে গুণ গান সর্বদা একান্তভাৱে চিতত ঠাৱৰ কৰি গুণ গুণগান গাই আছে, শ্রবণ কীর্তন কৰি আছে, সেইজনে বৈকুণ্ঠত স্থান পাব। শুনিও অভিপ্রায় আত পরে পুণ্য নাই হুয় শুদ্ধ মহা অন্ত জাতি পরম বান্ধব নাম যিটো লৈ অবিশ্রাম তার হাত কার্য সাধয়াতি। যিজন পরম বান্ধব ভগবন্তর, তেও প্রত্যেক মুহূর্তে ভগবন্তর গুণগান চৈতন্য করে মহাশুদ্ধ হয়ে তেও সাতটা কার্য সাধন করে। সাতু কার্য সাধন, সাতু কার্য গুরুসেবা, অতিথি শুশ্রূষা, গৃহস্থী ধর্ম, মানব জীবন, এনেকে সাতটা কার্য, সাতটা কার্য আছে। যে আপনি গুরুসেবা করব কারণে কেতিয়াও আপনি অসুবিধাত নপরে, সন্তর সঙ্গর পর আপনি বিরত নহয়, ঈশ্বৰৰ বিমুখ নহয়, গৃহস্থী ধর্ম পালন হয়, ধর্ম রক্ষা হয়, মানব জীবন সফল হয়, সাতু কার্য। এই সমস্ত কর্ম সাধন তেতিয়া হব যেটা কৃষ্ণ নাম আপনি অবিরতভাবে শ্রবণ কীর্তন করে, আর অবিরতভাবে শ্রবণ কীর্তন করে থাকা লোক মানে দেখিছো এই কথা বা সমস্ত আপনাদের বিশ্বাস করেন। যিজনে একান্তভাবে শ্রবণ কীর্তন করে আছে সাতু কার্য সাধন হয়েছে। যোনে এসেঙা ভগবন্তলৈ মনত পড়ে, এসেঙা মনত নপরে, মন গলে গৈছো, মন নগলে নগৈছো, ঠান্ডা লাগিছে কারণে নেযাও, গরম হয়েছে কারণে আজি নেযাও, বরষুণ দিলে নেযাও, এবার গাজনি এটা মারি দিয়ার লগে ভাগবতলৈ ওলোৱা মানুহ ভিতর সোমাই দিয়া মানুহ আমার সমাজতে আছে, ওলালে পদূলি মুখ পালে ঘেরেঙ্কা মারি দিয়ার লগে সোমাই আমার সমাজত আছে। বলে তেনেকুৱা লোক ভগবন্ত কেতিয়াবা সহায় কৰো বুলি আহি গেজনীটো মাৰি দিয়াৰ লগে লগে ভগৱন্ত সোমায়। আপুনি ভগৱন্তৰ কাৰণে যদি সমস্ত গৰম ঠাণ্ডা দুৰ্যোগ যদি আপুনি নেওচি যদি ভগৱন্তৰ চৰণ চিন্তি কবলৈ আহিছে, ভগৱন্তই বৈকুণ্ঠকো পৰিহৰি যোগীও হৃদয় হৰি থাকে হৰি সাক্ষাৎ। বৈকুণ্ঠই যোগীৰ হৃদয় এই মূল ভক্তসকলক উপকাৰ কৰিবৰ কাৰণে তেওঁ দহুমান কাটি কৰি আহি আপোনাক ৰক্ষা কৰিব। বোলে আপুনি কিমান ধৰণে ভক্তি কৰিছে সেই অনুপাতে ফল পাব, মই যিটো চাকৰি কৰিছোঁ সেই অনুপাতে ফল পাব নহয় দেখক। আর মই যদি কামেই নকৰো সদায় অফিসার কালি থাকিব লাগে, দরমা পতন হয়ে থাকে, একই কথা সকলো কথা গ্রাম্য জীবনের কথা। আমি ঈশ্বরের কারণে কিমান খাটিছো, ঈশ্বরের মঙ্গলের কারণে কি করেছো, ঈশ্বর কর্ম কি করেছো, গুরু গৃহকন বনাব নোৱাৰো আজিলেকে, প্রথমে লেট্রিনটা বনাব তার খাই লওয়া তার থাকলে বলে মানে চাইছো লেট্রিনের কারণে বহুত টাকা খরচ করি কিন্তু গুরু গৃহকর কারণে নকরে। আমার বাপজনে কয় তখন কলে যে অন্য জাতি মানুষে প্রথমে ঘর চারিদিক চার পশ ঠাকুরের ঘর আগে বনায় যিজনের কৃপাত আপনি হা সম্পত্তি অর্জন করেছে সেইজনক আপনি পাতনি। আমার চরিত্রবিল লাজ লাগে, কবলেও লাগে,
নহলে বাৰু যাৰ কিপা নহলে আমি এক বিন্দু জীয়াই থাকিব নোৱাৰোঁ গতিকে ভগৱানেও আমাক অৱহেলা কৰিব আমি ভগৱন্তৰ কাৰণে যেনে চিন্তা কৰিম ভগৱানেও আপোনাৰ কাৰণে তেনেধৰণে চিন্তা কৰিব গতিকে যতীন নাথ বৰুৱাই লিখিছে যি দিয়া আজি দিয়া কালিলৈ কিয় কাইলৈ বা থাকোঁ নেথাকোঁ আমি পৰিকল্পনাবোৰ বহুত কৰোঁ আমি পৰিকল্পনাবিলাক ৰূপায়ণ কৰিব পাৰোঁ থাকিব পাৰোঁ নাথাকিব পাৰোঁ কত মানুহ ঠিকাতে মৰি আছে খবৰটোহে শুনিছোঁ বোলে গ'লেই বাপ তেওঁ থাকি গ'ল বহুত কাম গতিকে গুৰুগৃহকণ থাকি নিত্য নৈমিত্তিক কৰ্মবিলাক কৰিবৰ কাৰণে ঈশ্বৰ চিন্তা কৰিবৰ কাৰণে দুজন গুৰুভকতক আনি সেই আসনৰ সন্মুখত বহুৱাই এবাৰ ভগৱন্তৰ গুণলীলা শ্ৰৱণ কীৰ্তন কৰিব পৰা ব্যৱস্থাটো যদি কৰিব নোৱাৰে তেতিয়াহ'লে এনেই গাই থাকিলে নহ'ব হৰি চৰণৰ শৰণ ল'লো এ মানৱী জনম সফল কৰিলো এ তেওঁ কাক নাই তেওঁ মানৱী জনম কেনেকৈ সফল হ'ল গুৰুগৃহ আপুনি নাই তেওঁ নামেই নাগায় তেওঁ আকৌ গাই আছে মানৱী জনম মোৰ সফল হৈ গ'ল সেই মানৱী জনম সফল হোৱা ঘোষা পাখি গাব পৰা অধিকাৰ কেৱল মাধৱ মহাপুৰুষৰ আছে কেলে মাধৱ মহাপুৰুষে গুৰুক সেৱা কৰিবৰ কাৰণে জোৰোণ পিন্ধোৱা আঙুলি পিন্ধোৱা কন্যাকো এৰি গুৰু সেৱাত নিৱৰ্তন কৰিছিল আৰু নিৱৰ্তন কৰোঁতে কৰোঁতে তেওঁ ধন্য হৈছিল যে মোৰ জীৱন ধন্য হৈ গ'ল এনেকুৱা এজন পৰম নিৰ্গুণবাদী গুৰুক লগ পাই মোৰ জীৱন সাৰ্থক হৈ গুচি গ'ল আঙুলি পিন্ধো তাৰোপৰি শংকৰগুৰুৱে নিজৰ জীয়েকক মাধৱদেৱক দিবলৈ যত্নাস্তি চেষ্টা কৰিছিল বিষ্ণুপ্ৰিয়া আৰু এদিন বিষ্ণুপ্ৰিয়াক দিবলৈ লওঁতে কি কৰিলে মাধৱ মহাপুৰুষে পদূলিৰ মুখৰ পৰা বিষ্ণুপ্ৰিয়াক কোলাত লৈ আনি গুৰুজনৰ ওচৰত নমাই দিলে তাৰমানে তুমি যিগৰাকী কন্যা মোক পত্নী হিচাপে দিবলৈ চিন্তা কৰিছা সেইগৰাকী মোৰ জি নিচিনা কাণত জীয়েককহে কাণত লয় তেনেকুৱা গুৰুভক্তি কৰিলেহে মানৱ জীৱনটো সফল হ'ব আমি কৰি থকা গুৰু ভক্তিবোৰ নহয় সেইবোৰ আমাৰ এটা এক্টিং এক্টিং মানে অভিনয় কৃষ্ণ এই ৰাম মায়া কুদ হয় তাৰ কৰৈ মহা উপকাৰ দেখা কেন ধৰ্ম একান্ত যিটো পূৰ্ণানন্দ হৰি তেন্তে ৰেক কৰি ধৈয়া নাম হয় উপশান্ত এই ৰাম হেন নাম আছে কাছে গাঁৱে গাঁৱে মুখ আছে তথাপিতো পৰৈ জাত নাত কিনো মহামূৰ্হমতি তাৰ বাৰ নাহি গতি কৰিলে আপুনি আত্মঘাত এই ৰাম জানি এৰা আনমতি ভকতিত কৰাৰতি নেৰিবা মুখত ৰাম নাম তৰিবা সংসাৰ দুখ লভিবা মোক কুটি সুখ সঘনে ঘোষিও ৰাম ৰাম কৃষ্ণ হৰি ৰাম হৰি কৃষ্ণ আও হৰি আও ৰাম কৃষ্ণ হে বা বৈষ্ণৱ আজিলৈ ঠাণ্ডাও হৈছে বিহুমহীয়া কথা নহয় জানো দিনতো ভাগৱত চলি আছে গতিকে মই আজ্ঞাহে কৈছোঁ যে সামৰণি আকৌ গাওঁ আপোনালোকে ক'লে আজি সামৰণি গতিকে আমাৰ আলহীও আহিছে গতিকে ইয়াৰ পাছত আছে ষষ্ঠ অধ্যায় পদ শ্ৰীকৃষ্ণৰ জন্ম পিতৃ মাতৃ স্তুতি বসুদেৱৰ দ্বাৰা কন্যা হৰণ এই পদতে আছে আৰু এইখিনি আগবঢ়াই যাওঁতে কোনোবাখিনি যদি অজানিতে চিত্ৰ ৰৈছে সৰ্বচিত্ত মৰিধম কৰক ভগৱন্তই নেদেখাখিনি আৰু দেখাখিনি আপোনাৰভাৱে সন্ত মহন্তই আমাৰ প্ৰতি এইখিনিটো কৃপা দৃষ্টি ৰাখি মাৰ্জনা কৰিব আৰু এনেধৰণে আমি এই ভাগৱত যাত্ৰা আপোনাৰভাৱে সংগ দিয়ক মৃত্যুৰ আগ মুহূৰ্তলৈকে যাতে আমি ভগৱন্তৰ লীলা চৰিত্ৰ কীৰ্তন কৰি এই ভৱ সংসাৰ তৰি যাব পাৰোঁ তাৰে ভগৱন্তই আমাক কৃপা দৃষ্টি প্ৰদান কৰক সকলোৱে সুস্থ কলেৱৰ হওক সুস্থ কলেৱৰ হ'লেহে ভগৱন্তৰ চৰণ চিন্তা কৰিব পৰা যায় গতিকে সেই দয়াময় সেই কৰুণাময় কৃষ্ণ প্ৰভু তুমি সবাৰো হৃদয়ত হৃদিষ্ঠিত হৈ সবাৰো হৃদয়ত ৰাম নাম বস্তু হৃদিষ্ঠিত কৰা ধৰ্মত প্ৰতিষ্ঠিৰ কৰি তুলি আমাৰ এই ভাগৱত যাত্ৰা যাতে আমি মৃত্যু পৰ্যন্ত স্মৰণ কৰি এই ভৱ সংসাৰ কৰি যাব পাৰোঁ তাৰে কামনা কৰি আজিলৈ এই পৰম পবিত্ৰ অনুষ্ঠান থাকি ইমানতে বিৰাম দিছোঁ আমি এটি কীৰ্তন কৰিম আৰু এই কীৰ্তনৰ জৰিয়তে আজি এই অনুষ্ঠান ভাগি সামৰণি মাৰিম গতিকে আমাৰ ভক্তসকলৰ প্ৰতি মই অনুৰোধ জনাইছোঁ তেখেতলোকে সেই কীৰ্তন ভাগি সুন্দৰভাৱে উপস্থাপন কৰি আজি অনুষ্ঠান ভাগি সাফল্যমণ্ডিত কৰিবলৈ আশা ৰাখিছোঁ কৃষ্ণ কৃষ্ণ